নিজের পারিবারিক কারণে আহ দীর্ঘকালের আর এস এর সঙ্গে ঘনিষ্ঠভাবে ওঠা বসার অভিজ্ঞতা আছে আমার খুব লজ্জা করে ভাবতে যে আমি জীবনের এতগুলো বছর প্রায় দুই দশক আমি আর এস এর সঙ্গে কাটিয়েছি লোকটা কিন্তু ওদের হয়ে এখনো গুপ্তচর বৃত্তি করে যাচ্ছে ওরাই কিন্তু একে বিভিন্ন পাঠিয়েছে ওদের ওদের লোকেদের ভেতরে বেশি নেই তো জায়গাতে ঢোকার জন্য এই লোকটাকে পাঠিয়েছে মানে এসব আমাকে প্রায় শুনতে হয় তারপরে ধরুন আরেকটা মন্তব্য যেটা মাঝে মাঝেই শুনি যে এ কিন্তু অনেক জায়গা থেকে বিদেশে থাকে তো অনেক টাকা খেয়েছে অনেক টাকা পেয়ে এ দেশে এসে এই সমস্ত কথাবার্তা বলছে অথচ আমি কিন্তু আর শুরু করেছিলাম যখন তখন উনিশশো বাষট্টি সাল তো আর অন্যরকম ছিল ফ্যাসিস্ট ছিল ছিল মুসলমান বিদ্বেষ ছিল ছিল গণতন্ত্রে তারা কোনোদিনও বিশ্বাস করেনি হিটলার মুসলিনীর উপাসক ছিল সবই ছিল তাঙ্গা লাগাতো সবই ছিল কিন্তু তাদের মধ্যে ব্যক্তিগত চরিত্রের জায়গাটা একটা ইন্টিগ্রিটি ছিল ওই করতে 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 কখন যেন আমি ওদের একটা ছোট নেতা হয়ে গেলাম এবং তারপরে আমি বড় নেতা হয়ে গেলাম যে আদর্শটা ভারতের যে ধর্ম নিরপেক্ষতার আদর্শ সহনশীলতার আদর্শ হিন্দু মুসলমান পাশাপাশি থেকে হাতে হাত রেখে কাজ করার আদর্শ হিন্দু মুসলমান হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন শিখ মুসলমান ও খ্রিস্টানি এই যে আমাদের আদর্শ সেই আদর্শের সম্পূর্ণ বিরোধী হচ্ছে আর এস এস আর এস এস মনে করে যে তারা হচ্ছে ভারতবর্ষ হচ্ছে কেবলমাত্র হিন্দুদের দেশ বাকি যারা আছে তারা সবাই বহিরাগত এবং মুসলমান খ্রিস্টান এবং সোশ্যালিস্ট কমিউনিস্ট হচ্ছে ভারতের প্রধান তিন শত্রু আমি আজকে বলছি যে এই যে রাম মন্দির তৈরি হয়েছে এই রাম মন্দির হচ্ছে একটা নির্বাচনী গিমিক আর কিছু নয় আমি বলছি এই যে পুলওয়ামাতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল দু হাজার উনিশের নির্বাচনের ঠিক আগে সেটা ছিল ইলেকশন স্টাঙ্ক স্টান্ট রাজনৈতিক নির্বাচনী গিমিক আর কিছু নয় যার কোনো পূর্ণাঙ্গ তদন্ত হলো না সাধারণ মানুষ জানতেই পারলো না যে কি করে আমাদের ষাট সত্তর জন বিশ নেই তারা কিরকম চল্লিশ জন সেনা তারা কি করে মারা গেল যেখানে মাছি গলতে পারে না এমন সেখানে নিরাপত্তা সেখানে কি করে এমন ঘটনা ঘটলো কে ঘটালো কারা এর জন্য দায়ী কিচ্ছু আমরা জানতে পারলাম না রাম মন্দির কেন রাম মন্দির কেন রাম মন্দির হচ্ছে এই মুহূর্তে বিজেপি অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ একটা ব্যর্থ সরকার আর এস এস বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এ বিভিপি দুর্গা যত আছে প্রত্যেকে শক্তিশালী হয়েছে দাঙ্গা বাঁধিয়ে হিংসার মাধ্যমে রক্ত রক্ত রক্তপাতের মাধ্যমে আজকে আরএসএস যখন সেই রকম ভাবে সারা দেশ জুড়ে সেই হিংসা লাগাতে পারেনি বা সেই ক্ষমতা তাদের ছিল না তখন আর এস এস বিজেপি যেটা জনসংঘ ছিল তারা ছিল একটা প্রান্তিক শক্তি ঠিক হিটলার যেমন ছিল একটা প্রান্তিক শক্তি হিটলারকে দেখে লোকে হাসতো ট্রাম্পকে দেখে লোকে হাসতো একেবারে মানে আপনি মিলিয়ে নেবেন খালি সময়টা আলাদা সানকাল পাত্রটা আলাদা তার মানে আপনি কিন্তু হিটলার ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদি এই তিনজনকে এক সূত্রে বেঁধে ফেললেন জ্যোতি বসুকে কিন্তু রাখলেন না কেন জ্যোতি বসুকে ঠিক এর মধ্যে রাখা যায় না জ্যোতি বসুকে রাখা যায় না কারণ জ্যোতি বসু ঠিক আসলে কমিউনিস্ট মানে যদিও ওরা নামে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট হ্যাঁ কিন্তু আপনি যদি মানে এখন সিপিএম এর বা সিপিএম এর এক শ্রেণীর লোকেদের ঔদ্ধত্ব হ্যাঁ তাদের মূর্খতা তাদের দেয়াল লিখন পড়তে পারার অক্ষমতা সেগুলোর কথা আমি ছেড়ে দিলাম সেটা আপনি উদাহরণ যখন দিচ্ছেন তখন আপনি হিটলার না জ্যোতিবসুকে আমি হেদের አልব কেন রাখবেন না আমি এটা জানতে চাইছি কারণ কারণ জ্যোতিবসুর সময় প্রচুর গণহত্যা হয়েছে একের পর এক মরিদছাপি থেকে শুরু করে প্রচুর গণহত্যা হয়েছে লম্বা লিস্ট জ্যোতিবাবু সময়ই কিন্তু একটা শ্রেণী শত্রু দ্বারা তৈরি করেছিল মেকি শ্রেণী শত্রু শত্রু কেমন দরুন যারা পূজিপতি যারা ব্যবসায়ী সে ছোট ব্যবসায়ী হলেও দরুন তার একটা ছোট কারখানা আছে সেও শ্রেণী শত্রু হিসেবে পরিগণিত হতো জ্যোতিবাবুদের কাছে এখানেও আমরা মোদীর ক্ষেত্রেও একই জিনিস দেখছি ট্রাম্পের ক্ষেত্রেও একই জিনিস ডিগ্রিটা অনেক আলাদা ডিগ্রিটা অনেক অনেক আলাদা জ্যোতিবাবু কিন্তু কখনো মানে ওই আদানি আম্বানির মতো লোকেদের সঙ্গে মানে না না এগুলো কথা বলতে বলতে হবে হবে যেটা সত্যি সেটা জ্যোতিবাবু ওরা ওই যেটা বলছিলাম যে ওরা মুখে যদিও ওরা কমিউনিস্ট পার্টির কথা বলে কিন্তু আসলে সিপিএম এর ইতিহাস যদি দেখা যায় মানে আগে একরকম ছিল আস্তে আস্তে ওদের যে পরিবর্তনটা হয়েছে ওরা একটা বলতে গেলে একটা মানে সফট কমিউনিজমের রাস্তায় চলে গিয়েছে হ্যাঁ বরঞ্চ আপনি বলতে পারেন নকশাল আন্দোলনের সময় তারা পুলিশ ধরে ধরে মেরেছে হ্যাঁ মানে যেখানে সেখানে জোরদার মেরে ফেলতে হবে মানে এইসব করে তারা এবং কমিউনিস্ট পার্টি আপনি বাংলায় যদি দেখেন একটা হাস্যকর ব্যাপার মানে কমিউনিজম সম্পর্কে কিন্তু মার্ক্সবাদ সম্বন্ধে আমার গভীর শ্রদ্ধা আছে আমি যেটুকু পড়াশোনা করেছি হ্যাঁ মার্কস মার্কস লেনিন বিশেষ করে মার্কস এঙ্গেলসের লেখা যদি পড়া যায় আজকের পৃথিবীতে যে ভয়ঙ্কর যে কর্পোরেট পুঁজির যে ত্রাস ত্রাস সেই ত্রাসের কথা কিন্তু তারা বহুকাল আগে বলে গেছে অথচ পার্থদা আপনি এমন একটা দেশে থাকেন সেখানে কিন্তু কর্পোরেটরাই সবটাই নিয়ন্ত্রণ পুরো নিয়ন্ত্রণ করছে কারণ আমেরিকান মডেলে চলে গেছে এবং শুধু আমেরিকান মডেল নয় এই জন্য আমার আরেকটা বই গত বছর বেরিয়েছিল বিরাসাত থেকে আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরি এই বইটা আমি সবাইকে পড়তে বলবো কারণ আমি আবার বলছি মানে কি বলবো আপনি আমি একটু নিজের ঢাক পেটানো হয়ে যাবে ক্ষমা করে দেবেন কিন্তু বাংলা ভাষায় আমেরিকাতে আটত্রিশ বছর থেকে রাস্তায় নেমে রাজনীতি করে একটা অ্যাক্টিভিস্ট বাঙালি লোক আপনি তো যে যে আমেরিকাতে এত বছর ধরে ইমিগ্রেন্ট রাইটস শ্রমিক সংগঠনের সঙ্গে কাজ করা পরিবেশ ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করা শান্তির আন্দোলনে কাজ করা মাইনাস পনেরো ডিগ্রি টেম্পারেচারে রাস্তায় নেমে মিছিল করা যুদ্ধ বিরোধী সংগঠনগুলোর সঙ্গে কে করেছে আমি এই লেখা বইটা লিখেছি আমেরিকাকে ভেতর থেকে একেবারে এক্সপোজ করে দেওয়ার জন্য হ্যাঁ সেই বইতে আমি দেখিয়েছি যে এই আমেরিকার যে অর্থনৈতিক যে আগ্রাসন সেই আগ্রাসনটা আমাদের দেশকে কিভাবে একেবারে ভেতর থেকে ধ্বংস করে ফেলছে এটা কিন্তু এই বিজেপির মনমোহন সিং এর সময়ও উদারনয় থেকে নিউ লিবারাল ইকোনমি এসেছিল ঠিক আছে রাজীব গান্ধীর সময় রাজীব গান্ধী প্রথম খুলে দিয়েছিল দরজা কিন্তু আজকের মতো চরম নির্লজ্জ মানে একেবারে ধ্বংস করে দিচ্ছে দেশের অর্থনীতিকে এই একদিকে আমেরিকান পুঁজি বহুজাতিক পুঁজি আর আরেকদিকে এই আম্বানি আদানির দল এরকম কিন্তু আগে কখনো হয়নি আলমানে মানে ভারতের পেরিস্ট্রয়িকা বা গ্লাসনস্ত ভারতের জন্য ভালো নয় বলছেন ভারতের জন্য ভালো কি হলো ভারতের জন্য ভালো কি হলো আজকে পৃথিবীতে আপনি দেখুন এরা সবাই কিন্তু একসাথে কাজ করে এরা মিটিং করে সমস্ত বড় বড় যত স্বৈরাচারিক নেতা নেত্রী পৃথিবীতে আছে আমাদের নিউইয়র্কেই তাদের ফাইভ স্টার হোটেলে অনেকবার মিটিং হয়ে গেছে কেউ জানে না কারণ মিডিয়া কখনো মূলস्रोत মিডিয়া এসব কথা বলবে না মূলস्रोत মিডিয়া হচ্ছে চমস্কির ভাষা ধার করে যদি বলতে পারি সবচাইতে বড় এজেন্টস অফ ম্যানুফ্যাকচারিং কনসেন্ট ম্যানুফ্যাকচারিং কনসেন্ট মানে কি গণসম্মতি উৎপাদন যে এই সিস্টেমটাই সবচাইতে ভালো ও হ্যাঁ আমি আমি অবশ্য ভালো খেতে করে খেতে পাই না আমার হয় অবশ্য চাকরি নেই আমার ছেলেটা চাকরি পাচ্ছে না হ্যাঁ আমার ছেলেরটা চাকরি পেয়েছে কিন্তু তাকে দিনে ষোলো ঘন্টা কাজ করতে হয় এবং তার কোনো ছুটি নেই হ্যাঁ আমার আমার মেয়েটা একটা কাজ পেয়েছে কিন্তু তাকে এমন খাটিয়ে নিচ্ছে যে সে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে আমার একটা আমার একটা কাকা আছে সেই কাকাটা একটা কারখানায় কাজ করতো সেই কারখানায় আগে একটা জব সিকিউরিটি ছিল নিরাপত্তা ছিল এখন পনেরো বছর কাজ করার পরে হঠাৎ আমার কাকাকে ছাঁটাই করে দিয়েছে বিনা কারণে কিন্তু কোনো শ্রমিক সংগঠন নেই বলে কোনো আন্দোলনও হচ্ছে না তার হয়ে লড়বারও কেউ নেই এই যে ভয়ঙ্কর এবং তার সঙ্গে জাতি বৈষম্য তার সঙ্গে বর্ণ বৈষম্য মানুষকে বিভাজিত করে রাখা একজনকে আরেকজনের পেছনে লাগিয়ে দেওয়া মুসলমানদের শত্রু কাল পর্যন্ত যে লোকটা আপনার বন্ধু ছিল হঠাৎ আজকে সে আপনার শত্রু হয়ে গেল কলকাতা শহরের মতন জায়গাতে আমার মুসলমান ছাত্র বাড়ি ভাড়া পাচ্ছে না হ্যাঁ এই জিনিসটা আগে ছিল না এইটা এদের অবদান এবং এই লাইনে ওরা ভারতকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে এবং এরা সবাই সারা পৃথিবীতে তাকে মানে করে পৃথিবীতেই লোকে জেল থেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা লুলা ডিসিলভা নির্বাচনে জিতেছে কি বিশাল ব্যাপার আপনি আজকে ল্যাটিন আমেরিকার দিকে তাকিয়ে দেখুন প্রত্যেকটা দেশে ব্রাজিল বলুন বলিভিয়া বলুন সমস্ত কতগুলো দেশে আজকে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষ লড়াই করে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে কি অত্যাচারের মধ্যে দিয়ে তারা গেছে চিবিতে পিন সে কি ভয়ঙ্কর অত্যাচার আমি এই নিয়ে কত কথা যে বলা যায় কারণ আমাদের দেশে না মানুষকে এইসব কথাগুলো জানতে দেওয়া হয় না মানুষকে বলা হয়েছে যে তোমরা শুধু ক্রিকেট দেখো বিরাট কোহলি কত রকম কতগুলো শতরান করলেন তিনি কি ধোনির থেকে বেশি ভালো প্লেয়ার না সৌরভের থেকে বেশি ভালো প্লেয়ার শচীন তেন্ডুলকে তেন্ডুলকারকে ভারত রত্ন দেওয়া হলো কিন্তু কপিল দেবকে দেওয়া হলো না যিনি ভারতের ক্রিকেটকে সবচাইতে প্রথম প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করেছেন এবং কি আশ্চর্য জিনিস তিনি করে গেছেন উনিশশো সালের বিশ্বকাপ কপিল দেবকে দেওয়া হলো না কেন কপিল দেব ওদের না এটা পার্থদা ঠিক বলছেন যে এই যে ক্রিকেট এবং সিনেমা নিয়ে বলিউড ফ্যাশন ফ্যাশন ইত্যাদি এমন ভাবে একটা আমাদের যুব সমাজকে এমন ভাবে ডাইভার্ট করে রাখা হয়েছে তারা সমাজের কথা ভাবছেই না যারা ভাবছে তারা কিন্তু ওই উগ্র হিন্দুত্বের পথে হাঁটছে উগ্র হিন্দুত্বের পথে এটা কিন্তু একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার এবং উগ্র হিন্দুত্বের পথে যারা হাঁটছে তাদেরকে শেখানো হয়েছে ছোটবেলা থেকে যে তোমরা শত্রু খুঁজে বেড়ো তোমরা নিজেদের তোমরা নিজেরা কতটা কঠোর পরিশ্রম করো বা তোমরা নিজেরা কি তোমাদের যোগ্যতা অর্জন করেছ সেইগুলো ইম্পর্টেন্ট নয় ও শত্রু খুঁজে বেড়াও ওর জন্য আজকে তোমার চাকরিটা নেই কিন্তু সবচাইতে বড় মিথ্যে কথা হচ্ছে এই যে আজকে কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে যে মুসলমানরা এবং দলিতরা বিশেষ করে এবং মেয়েরা তারা আমাদের সমাজে চিরকাল পদদলিত হয়েছে একই কাজের জন্য ওরা একরকম মাইনে পেয়েছে এরা একরকম মাইনে পেয়েছে মেয়েদের তো খাটিয়ে খাটিয়ে আমাদের পুরুষতাত্ত্বিক সমাজ একেবারে শেষ করে দিচ্ছে আর এই আর হচ্ছে ওই মনুবাদী হিন্দু ধর্মের ধারক এবং বাহক তারা মনে করে যে দলিতরা পায় জুতোর তলায় থাকবে মনুস্মৃতি অনুযায়ী মেয়েরা থাকবে আতুর ঘরে এবং মুসলমান তো মানে ওরা তো মানুষই নয় এই এই যে জিনিসটা তৈরি করা হয়েছে এই জিনিসটা আমাদের দেশকে একেবারে চিরকালের মতো ধ্বংস করে দিচ্ছে এবং এদেরকে যদি সবাই মিলে এক জায়গায় এসে যদি এই নির্বাচনে এদের বিরুদ্ধে লড়া না যায় তাহলে কিন্তু আর ভারতে আমাদের জীবদ্দশায় অন্তত গণতন্ত্র আর কোনোদিনও ফিরে আসবে না সংবিধান বদলে যাবে জাতীয় সঙ্গীত বদলে যাবে জাতীয় পতাকা বদলে যেতে পারে মানে আমি সম্ভাবনার কথা বলছি কি হবে আমি তো ভবিষ্যৎ বক্তা নয় আমি গণৎকারও নয় আর আমি জ্যোতিষশাস্ত্রে বিশ্ব হস্তরেখায় বিশ্বাসও করি না হ্যাঁ আমি তো আসলে বিজ্ঞানী ছিলাম যাই হোক আমি বলছি এই জিনিসগুলো মানুষকে বোঝাতে হবে সবাই মিলে এক জায়গায় এসে এই নির্বাচনে দেখতে হবে যে যেখানে যে ক্যান্ডিডেট বিজেপির বিরুদ্ধে জেতার সম্ভাবনা আছে সবাই মিলে ভোট দিয়ে তাকে জেতবে উত্তরাধিকারwidetildeও আসবে আমি একটুখানি টাচ করে দেব আমি আপনাকে একটা কথা জানতে চাই আমেরিকা অত্যন্ত প্রগতিশীল দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ চিন্তাভাবনা মুক্ত চিন্তাভাবনার দেশ আমাদের কাছে এরকম একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে হয়েছে কিন্তু সেই দেশে গিয়েও মানে নরেন্দ্র মোদী যে ধরনের সমাদর পান স্টেডিয়াম উঠছে পড়ে লোক মোদি মোদী শব্দে চিৎকার চেঁচামেচি আপনি তো নিউ ইয়র্কে থাকেন একদম আমেরিকার প্রাণ কেন্দ্রে আপনার কি মনে হয় এটা পুরোটাই কি ফ্যাব্রিকেটেড নাকি সত্যি সত্যি মোদির প্রতি সমর্থন আছে না না সত্যি সত্যি মোদির প্রতি সমর্থন আছে ফ্যাব্রিকেটেড কিছু না কেন কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন আছে বিশ্লেষণটা নেই মিডিয়াতে কেন আছে তার কারণ হচ্ছে যে আমেরিকাতে যেসব ভারতীয় থাকে বাঙালি থাকে পশ্চিমবঙ্গের বাঙালি তারা ওখানে গেছে ধনী হওয়ার জন্য পার্থ ব্যানার্জি ডক্টর পার্থ ব্যানার্জি পিএইচডি করে তিনি একটা ব্রুকলিনে তার একটা বাড়ি আছে কোনো রকমে তিনি থাকেন ভালোই থাকেন কিন্তু তিনি প্রাসাদে থাকেন না কারণ তার এবং তার স্ত্রীর প্রাসাদে থাকার ইচ্ছে জীবনে কখনো ছিল না কিন্তু তিনি হচ্ছেন একটা অতি লঘু একটা শ্রেণী আমেরিকাতে পশ্চিমবঙ্গের বাঙালি যারা থাকে বা ভারতের অন্যান্য জায়গার যারা থাকে তাদের মধ্যে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের জীবনের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে হাউ টু বি রিচ এবং তারা কোনো রকম প্রগতিশীল আন্দোলনের সঙ্গে কোনো কোনোরকম সমানতা যে সমানাধিকারের আন্দোলনের সঙ্গে কোনো দিন তারা কখনো যুক্ত ছিল না হ্যাঁ ফলে তাদের কাছে তো একটা প্রজেকশন মিডিয়াতে দেওয়া হচ্ছে কারণ তারা তো এদেশে থাকে না অনেকে এদেশে কখনো আসেও না মানে একটা বিশাল সংখ্যক আছে আসেই না তারা কারণ নেই কেউ এখানে নেই বা এলে ওই দু সপ্তাহের জন্য থেকে এক সপ্তাহ কেরালা আর এক সপ্তাহ পন্ডিচেরি বেরিয়ে তারা চলে যান হ্যাঁ তাদের কাছে ভারতের যে চেহারাটা মিডিয়া ওখানে ভারতীয় মিডিয়া কারণ মনে রাখতে হবে যে ভারতীয় বা বাঙালিরা আমেরিকাতে কিন্তু বেশিরভাগ ভারতীয় এবং বাঙালি চ্যানেল দেখেন আচ্ছা তো তারা কিন্তু দেখছে না তারা তারা খবরগুলো মানে ভারত সম্পর্কে সেগুলো তারা সযত্নে এড়িয়ে চলেন ফলে তাদের চোখের সামনে একটা বিউটিফুল একটা ছবি তুলে ধরা হয়েছে যে ভারত কত এগিয়ে চলছে চন্দ্রযান হচ্ছে হ্যাঁ মানে সবাই মানে স্টক মার্কেটে কত এইগুলোই ওরা বোঝে ঠিক আছে আচ্ছা তারপরে মন্দির উদ্বোধন হলো সবাই একেবারে গদগদ কারণ সবাই ওখানে খুব বেশিরভাগ লোকই খুব মানে কনজারভেটিভ তারা ধর্মীয়ভাবে রক্ষণশীল হ্যাঁ তারা এই সমস্ত জিনিসগুলো তাদেরকে খুব ভীষণভাবে অ্যাপিল করে তার উপরে আমেরিকাতে আর এর শাখা সংগঠন আছে যারা ভীষণ শক্তিশালী তাদের বলে এইচএসএস হিন্দু স্বয়ংসেবক সংঘ তারা কোনে 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 লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্ক নিউ জার্সি শিকাগো হিউস্টন ডালাস মানে এমন জায়গা নেই বড় শহর বিশেষ করে যেখানে এইচএসএস এর শাখা নেই সেখানে তারা কনস তারপরে মন্দির যেগুলো আছে মন্দিরের কমিটিগুলোতে ওরা ঢুকে গেছে কনস্ট্যান্টলি ব্রেন ওয়াশ করাচ্ছে যে ভা এবং মানুষ ওই দেশের প্রতি একটা স্মৃতিমেদুরতা আছে তো হ্যাঁ তারা দেশের সম্বন্ধে কোনো খারাপ কথা শুনতে চায় না তার ফলে তারা ভারতের যে বাস্তব অবস্থা যে ভারতের ধনী দরিদ্রের বৈষম্য প্রচণ্ডভাবে বেড়ে গেছে মোদীর আমলে ভারতে মোদি যখন ক্ষমতায় আসে তখন এক আমেরিকান ডলারে পঞ্চান্ন টাকা ছিল এখন সেটা চুরাশি ঠিক আছে প্রতিটি ক্ষেত্রে তারপরে ধরুন এই যে কৃষকের আত্মহত্যা লক্ষ লক্ষ কৃষক পৃথিবীতে কোথাও আমি যখন আমার শ্রমিক সংগঠনের কলেজে আমি চোদ্দ বছর পড়িয়েছি তাদেরকে যখন আমি এই কথাগুলো বলি তারা মানে একেবারে হয়ে যায় যে সম্ভব যে একটা দেশের লক্ষ লক্ষ কৃষক তারা ওই ফলন উচ্চ ফলনশীলের মোহে পড়ে তারা গেছে ধার নিয়েছে সেই ধার শোধ করতে পারেনি তারা আত্মহত্যা করেছে এবং লক্ষ লক্ষ কৃষক আত্মহত্যা করেছে এই সব খবরগুলো তারা কখনো জানতে পারে না এই যে কৃষকদের ফসল কেড়ে নেওয়া হচ্ছিল বলে যে ঐতিহাসিক আন্দোলন রাস্তায় হলো হ্যাঁ যা যেটা আলটিমেটলি তারা জয়লাভ করলো কেন জয়লাভ করলো ওইখানে ওই ইউপিতে হরিয়ানার ওই লোকগুলো ওখানে ছিল বলে জয়লাভ করলো কারণ ওদের ভোট ছাড়া ওদের চলবে না ওই জন্য জয়লাভ করলো আজকে যদি বাংলার কৃষকরা করতো কিছুই হতো না না একটা কথা প্রসঙ্গতে আসি সেটা হচ্ছে ভারত এখন পঞ্চম অর্থনৈতিক শক্তিশালী দেশ আবার কন্ট্রাডিকশনটা দেখুন যে এই ভারতে আশি কোটি লোককে এখনো বিনামূল্যে খাদ্য সরবরাহ করতে হয় সরকারকে দুটো কি খুব কন্ট্রাডিক্টরি লাগছে না আপনার সাংঘাতিক কন্ট্রাডিক্টরি জিডিপি তো আপনার একটা স্ট্যাটিস্টিক সেটা তো মানে ধরুন আজকে ভারতে বা আমেরিকাতে একটা সিমিলারিটি সেটা হচ্ছে মানে এক্স্যাক্ট স্ট্যাটিস্টিক্সটা আমি বলতে পারবো না কিন্তু মোটামুটি দশ প্রতি মানে শত মানুষের কাছে উচ্চতম ধনী যারা টেন পার্সেন্ট তাদের কাছে সারা দেশের সত্তর থেকে আশি শতাংশ সম্পদ আছে শতাংশ সম্পদ আছে তার মানে কি আপনি প্রবীর বিশ্বাস আমি ওখানে থাকি না যাই হোক আমি আমার মতন একজন লোকের কথা বলছি আমরা খুদ কুড়ো দিয়ে লড়াই করছি ঠিক কথা মানে ফেলে ছড়িয়ে দিয়েছে যেগুলো রাস্তায় আমরা ওগুলো খুঁটে খুঁটে খাচ্ছি কারণ আসল ক্রিমটা ওরা নিয়ে চলে গেছে বুঝতে পারছেন এখন সেই তারা এত ধনী দশ বছরে আদানি হঠাৎ পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধনী হয়ে গেল এটা কি করে সম্ভব কি করে সম্ভব কোন মানে যুক্তি যেখানে কথা তো ইলন মাস্কের ক্ষেত্রেও খাটে একই সিস্টেম তো একই মডেল একই মডেল এবং তার সঙ্গে যুক্ত করুন আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ তার সঙ্গে যুক্ত করুন বিশ্বব্যাংক তার সঙ্গে যুক্ত করুন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের অর্থনৈতিক নির্দেশে পৃথিবীর সমস্ত তৃতীয় বিশ্বের দেশগুলো চলছে এবং তারা এত তাদের কাছ থেকে ধার নিয়েছে এই আর্জেন্টিনা বলুন বলুন বাংলাদেশ বলুন ভারত বলুন শ্রীলঙ্কার অবস্থা তো দেখছেন পাকিস্তানের অবস্থা সবাই তলিয়ে যাচ্ছে কারণ ওদের যে ভয়ঙ্কর সব শর্ত আরোপ করেছে সেই শর্তগুলো না মানলে ওরা তোমাকে লোন দেবে না এবং সেই শর্তগুলো কি সেই শর্তগুলোর মধ্যে একটা হচ্ছে তোমাকে ট্রেড ইউনিয়ন আন্দোলনকে ধ্বংস করে দিতে হবে একেবারে লিখিত স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম দেখে নেবেন কেউ এসব নিয়ে কথা বলে না আমি বলি কারণ এগুলো নিয়ে আমি পড়িয়েছি ট্রেড ইউনিয়ন শুনুন আমি চারটে পাঁচটা বলছি এই এই শর্তগুলো না পালন করলে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আপনার দেশকে ঋণ দেবে না একটা হচ্ছে ট্রেড ইউনিয়ন আন্দোলন ধ্বংস করে দিতে হবে একটা হচ্ছে সমস্ত অর্থনৈতিক সেক্টরকে প্রাইভেটাইজ করে দিতে হবে বেসরকারি করে এই যে আজকে রেলের প্রাইভেটাইজেশন দেখছেন হ্যাঁ মানে সমস্ত স্টেশনগুলো তুলে দিচ্ছে লাভজনক নয় বলে লাভজনক হতে হবে আচ্ছা বিমাকে প্রাইভেটাইজ করে দিচ্ছে ব্যাংকের সুদ কাট করে দিচ্ছে পেনশন কাট করে দিচ্ছে এগুলো হচ্ছে তো চোখের সামনে এগুলো নিয়ে মিডিয়া কোনো কথা বলে না সমস্ত আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশে হচ্ছে এবং তার সঙ্গে হচ্ছে কারেন্সি ডিভ্যালুয়েশন কারেন্সি ডিভ্যালুয়েশন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্কের শর্ত মেনে হচ্ছে মানে এটা তার মানে ইচ্ছাকৃত ভাবে করা একেবারে ম্যানিপুলেট করা এই শর্ত না মানলে তুমি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে কোন ঋণ তুমি পাবে না এবং সেই ঋণের বোঝা এমন যে ভারতের মতন দেশ সেই ঋণের মূল যেটা মূল মূল ঋণ কোনোদিনও শোধ করতে পারবে না কারণ শুধু ইন্টারেস্ট সুদ দিতে দিতেই তাদের বাজেটের পর বাজেট চলে যায় মানে আপনি সত্যি আমাদের সমৃদ্ধ করলেন আমি পার্থদাকে শুধু আমেরিকা থেকে এনকে ডিজিটাল স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না পার্থ বিভিন্ন বিষয় নিয়ে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় আলোচনা হয় ওনার লেখাগুলো পড়ি সমৃদ্ধ হই তাই ভেবেছিলাম আপনাদের সামনে একদিন নিয়ে আসব। সে পার্থ এলেন আমাদের অনুষ্ঠানে এবং তিনি দস্থহীনভাবে একদম সহজ সরল বাংলায় তিনি সবটা বললেন তার সম্বন্ধেও আমরা কিছু তথ্য দিলাম আপনাদের যারা এখানকার বাঙালি যারা বাংলাদেশের বাঙালি তারা যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে চান পার্থদার সাথে যোগাযোগ করুন পার্থদা আমাদের এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আশা করি কলকাতায় আবার যখন আসবেন আবার আপনাকে আমরা আমাদের স্টুডিও নিশ্চয়ই পাবেন কিন্তু আমি এবারেই আমি তো চাকরি ছেড়ে দিয়ে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে একটা দারুণ চাকরি ছেড়ে দিয়ে আমি দেশে এসে এখন তিন মাস চার মাস করে থাকি ফলে আমি তো আরো দু মাসের বেশি এখানে থাকবো বেশ তো তার মাঝখানেই আপনাকে আর একবার আমরা পেতে চাই দর্শকদের অনুরোধ করে রাখলাম একটা যে পার্থদার কাছে যদি কোনো জিজ্ঞাসা কিছু থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিই আবার বলছি এই নাম্বারে আপনারা পার্থদাকে প্রশ্ন করতে পারেন আমরা একদিন চেষ্টা করছি যাতে পার্থদাকে সরাসরি টেলিফোনে আপনারা যাতে কথা বলতে পারেন সেই ব্যবস্থাও করছি পার্থদা তিন মাস আছেন তার মধ্যে একদিন আমরা পার্থদাকে আবার চাইব যেখানে সরাসরি দর্শকেরা পার্থদার সাথে কথা বলতে পারবে কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন আর যদি মনে করেন পার্থ বক্তব্য আরো কিছু মানুষের কাছে ছড়িয়ে দেওয়া দরকার তাহলে নিশ্চয়ই শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার